মোহতরম, সন্তানে মানে স্ত্রীর সঙ্গে স্বামীর যখন ডিভোর্স হয়ে যায়, বিচ্ছেদ ঘটে যায়, তখন সেই সন্তান কার পরিচয় বহন করে যে সন্তান রেখে যাচ্ছেন বাবা বা মা? বাবার পক্ষের অভিভাবকত্ব তার উপরে সাবেত হবে নাকি মার পক্ষের? এখানে দুটো বিষয়, একটা হলো সে কার নামে পরিচিত হবে, এই ব্যাপারে সূরা আহজাবে আল্লাহ বলেছেন উদুহুম লি আবাইহিম, সন্তানদেরকে তাদের বাবার নামে ডাকো। সহি বুখারী সহি মুসলিম একটি হাদিসে রয়েছে যে মানিদ্দা আবান ফিল ইসলামে গায়র আবিহি ও হুয়া ইয়ালামু আন্নাহু গায়র আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামান, কেউ যদি ইসলাম কবুল করার পরে কোনো এমন ব্যক্তিকে বাবা ডাকে যে ব্যক্তি তার প্রকৃত জনক বাবা নন, সে জেনে বুঝে যদি নিজের বাবাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা ডাকে, ফল জান্নাতু আলাইহি হারাম, তার জন্য জান্নাত হারাম। অতএব এই আয়াত আর হাদিসের কারণে বোঝা যাবে যে অবশ্যই বাবার পরিচয়ে সে পরিচিত হবে, অমুকের ছেলে অমুক। আচ্ছা, বাকি তাকে মানে বাবা যেহেতু ছেড়ে চলে গেছেন, এখন পুষবে কে? সেটা হলো মা যতক্ষণ অন্যত্র বিয়ে বসবে না, আনতে আহাক্কু বিওয়ালাদিকে মা লাম তাতাজাওয়াজি, নবীজি বলেছেন যে তুমি তোমার সন্তানের বেশি হকদার যতক্ষণ তুমি অন্যত্র বিয়ে না করবে। তার মা যদি অন্যত্র স্বামী গ্রহণ করে তখন সন্তান তার বাবা গোষ্ঠী নিয়ে নেবে, কিন্তু যতক্ষণ সে বিয়ে করছে না কোথাও ততক্ষণ এই সন্তান মায়ের কাছে থাকবে। জি, ধন্যবাদ মোহতারাম। জি মোহতারাম, যে পয়সাগুলো বা টাকাগুলো বা সম্পদগুলো আমরা কুড়িয়ে পাই, এই সম্পদ আসলে মসজিদে দিব, ভিক্ষুক করে দিব, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো কিছু হাদিস রয়েছে জি হাদিস রয়েছে, তো এগুলো আসলে আমলটা কি হবে? আমি তুলে কি আরেকজনকে দিয়ে দিব নাকি খুঁজতে হবে? না না, এটা এখানে যেটা সহি বুখারীতে যে হাদিস রয়েছে যে কিছু পাওয়ার ব্যাপারে কিছু পেলে পরে কি করবে, নবীজি বলেছেন ওই ব্যক্তিকে যে আর রেফা সানাতান, যে এই রেফা আহা ওয়া এফা সাহা সব মা রেফা সানাতান, তুমি এর আলামতগুলি সব সংরক্ষণ করো, যে সুতা দিয়ে এটা বাঁধা আছে, তাই না, কিছু তো থাকে, প্যাকেট থাকে, কাগজ থাকে, বাঁধা থাকে, মানি ব্যাগ থাকে, মানি ব্যাগ থাকে, এগুলি সব ভালো করে তুমি এটা জেনে রাখো, এবং এক বছর আর রেফা সানাতান, এক বছর এটার বিজ্ঞপ্তি দাও, ঘোষণা দাও, এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফাইন যা সাহেবু হা, আর যদি যদি তার মালিক এসে যায় তাহলে তো তাকে ফেরত দিবাই, আর যদি সে না আসে ফাস্তান বেহা, তখন তুমি নিজেও এটা ব্যয় করতে পারো, নিজে ব্যয় করলে সমস্যা নেই, আর যদি আরেকজনকে দিতে চায় সেটাও সমস্যা নেই, কিন্তু যদি মালিক কখন এসে দাবি করে যে এই টাকাটা তো আমার ছিল, তখন ইনি যদি নিজে ব্যয় করে থাকেন বা কাউকে দিয়ে থাকেন, তখন কিন্তু হয় তাকে ফেরত দিতে হবে আর না হয় তাকে রাজি করাইতে হবে যে আসলে তো আমি দিয়ে ফেলছি, কি করা এখন। আর মূল্যবান সম্পদগুলো যদি আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করা যায় তাহলে হয়তো বা যিনি হারিয়ে ফেলেছেন ওনার পেতে সহজ হতো, কারণ এক বছর কে ঘোষণা করতে যাইবে তাহলে আমার মালটা নেওয়ার দরকার নাই, থাকুক এভাবে, কেউ তো তাহলে তুলতো না, কিন্তু এটা তো করে না মোস্তফা। না, এটা নিতে হবে, নিয়ে আমানত, এটা আমানত, এক বছর পর্যন্ত আমানত, এক বছর পরে সে ব্যবহার করতে পারবে, কিন্তু তাকে বিজ্ঞপ্তি দিতে হবে। আজকাল তো ফেসবুকে দিয়ে দিলেও এখন তো একেবারে সহজ পৃথিবী, যে কিছু টাকা পাওয়া গেছে, কিছু জিনিস পাওয়া গেছে, ফেসবুকে দিয়ে দিলেও উপযুক্ত প্রমাণপত্র দিয়ে নিয়ে যাবেন শেষ। জি, এখন তো অনেক সহজ, যে 2 বছরের বেশি বাচ্চাকে দুধ পান করানো যাবে কিনা মোস্তফা, যেহেতু আল্লাহ তাআলা সূরা আল বাকারা এই ব্যাপারে সময় নির্ধারণ করে দিয়েছেন যে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা মায়েরা তাদের সন্তানদেরকে দুধ পান করাবে হাওলাইনি কামিলাইনে, দুটো পরিপূর্ণ বছর, 2 বছর। তো এখানে অবশ্যই একটা হেকমা আছে, কারণ আছে যে 2 বছরের পরে কেন নয়, 2 বছর পর্যন্ত কেন বললেন, তাহলে উচিত হলো 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে স্টপ করে দেয়া, বন্ধ করে দেয়া, 2 বছরকে ক্রস না করা, কারণ আল্লাহ তাআলা তো আর এমনি বলেননি 2 বছরের কথা। অবশ্যই এখানে অনেক অনেক উপকার আছে, অনেক কল্যাণ আছে সন্তানের জন্য, তার মায়ের জন্য। বাকি ওলামারা এখানে বহাস করেছেন যে 2 বছর ক্রস করলে পাপ হবে কি না, তো অধিকাংশ ওলামারা বলেছেন পাপ হবে না, কিন্তু কোরআনের তো যে কোনো নির্দেশের একটা বড় সাইন্টিফিক দিক থাকে, শারীরিক দিক থাকে, নৈতিক দিক থাকে, এবং অজানা অনেক কারণ থাকে যেটা আমরা হয়তো জানি না, এই জন্য যেহেতু আল্লাহ হাওলাইনে কামেলাইন বলেছেন পরিপূর্ণ 2 বছর, 2 বছরের মধ্যে সীমিত রাখা উচিত।